জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। পূর্ব বর্ধমানের ভাতার এবং মঙ্গলকোটে উদ্ধার 72টি তাজা বোমা, নিষ্ক্রিয় করল সিআইডি। রবিবার রাত্রে পূর্ব বর্ধমান জেলার ভাতারের মোহনপুর দোনার পাড়ে উদ্ধার হয় 24টি তাজা বোমা। সেই জায়গাটিকে পুলিশ কড়া নিরাপত্তায় ঘিরে রাখে। পাশাপাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কুলসুনা গ্রামের কাছে নতুনহাট কাটোয়া রাস্তার পাশে উদ্ধার হয় 2টি প্লাস্টিকের বালতিতে মোট 48টি তাজা বোমা। সেখানেও পুলিশ কড়া নিরাপত্তার মাধ্যমে জায়গাটিকে ঘিরে রেখেছে। আজ দুই জায়গায় বোমা নিষ্ক্রিয় করল দুর্গাপুরের বোম স্কোয়ার টিম। পুলিশ সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন গ্রামে গ্রামে চলছে এই আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের কাজ। সেই কাজ স্বরূপ এতগুলি বোমা উদ্ধার করল পুলিশ। তবে এলাকার মানুষজন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই। বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, সেই মাঠে যদি বোম পাওয়া যায় তাহলে তো মূলত মাঠে কি কি কারা ব্যবহার করে? মাঠটা স্কুলের ব্যবহার করে, আবার গ্রামের লোকও ব্যবহার করে। মাঠটা মূলত কাদের? মাঠটা মূলত আমি সঠিক খেলার মাঠ, খেলার মাঠ। এটা কি পাবলিক মাঠ না কোনো সরকারি? পাবলিক মাঠ। হ্যাঁ, পাবলিক। আমরা তো স্কুল মাঠ। হ্যাঁ, স্কুল মাঠ। এই 8টার সময়, সকাল 8টায় আমি সকাল 8টায় বা এখানে বাজারে এসেছি, বাজার থেকে এই বাস স্ট্যান্ডে এসেছি। বাস স্ট্যান্ডে যে শুনলাম যে বোম পাওয়া গেছে, দিয়ে তারা কিন্তু আপনি কিছুই জানে না বলে দাবি করছেন, কিন্তু এখানে সকাল থেকেই একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে যে এক কিলাম বোম পাওয়া গেছে। আমরা সেই খবর আজও সত্যিকার করছি আমাদের বাংলা ভারতের পর্দাতে। আমরা আবার চলে যাবো সেই পর্বে যেখানে বোম স্পট এবং আকর্ষণা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।